একাদশ জাতীয় নির্বাচনকে বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক বিশ্ব প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় পার্টি জাফরের প্রয়াত ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ডক্টর টিআইএম ফজলে আব্বি চৌধুরীর স্মরণ সভায় এসব কথা বলেন তিনি এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষের অধিকারকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি ঐক্যকে সুসংগঠিত করার মাধ্যমে বিজয় অর্জন করতে হবে বলেও জানান বলেন একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করাই এই সরকারের ক্ষমতায় আসার মূল বিষয় বলে মনে করেন বিএনপির এই নেতা প্রত্যাখ্য হয়েছে এই নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণ পরিষ্কার করে বলে দিয়েছে যে এই নির্বাচন আমরা মানি না এখন রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব হচ্ছে যে কোনো মতেই হতাশার কোনো জন্ম না হয় তার জন্য সজাগ থাকে